ওয়ালাইকুম আসসালাম। আপনি ভালো আছেন? ভালো আছি বলেই এখানে আসতে পারছি। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ। আশা করি আপনার পরিবারের সকলেই ভালো আছে। ইনশাআল্লাহ সবাই ভালো আছে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের আপনি একজন জীবন্ত কিংবদন্তি। মুক্তিযুদ্ধ চলাকালীন আপনার ইতিহাস, অভিজ্ঞতা ও ভূমিকা বাংলাদেশের প্রকৃত ইতিহাস, এই আলোকে আমরা বীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে আপনার কাছে কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানতে চাই, যা আমাদের ও আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত করবে এবং বাংলাদেশের ইতিহাসকে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে সমৃদ্ধ করবে। আপনি যে এখানে এসেছেন এবং আমাদেরকে আমাদের সময় দিয়েছেন, এর জন্য আমরা আপনার কাছে অত্যন্ত কৃতজ্ঞ। এর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আচ্ছা, আমি খুব আনন্দিত যে তোমাদের মাঝে এসে আমি মুক্তিযুদ্ধের সম্পর্কে গল্প বলার সুযোগ পেয়েছি। আপনার নাম কি? আমি হলাম এস এম এ খালেদ। আমার পিতার নাম মৃতু হেলালুদ্দিন আহমেদ। আমার মাতার নাম মৃতু শিলা বেগম। আপনার বর্তমান বয়স কত? বর্তমান বয়স হলো 74। মুক্তিযুদ্ধের সময় আপনার বয়স কত ছিল? না, ওখানে একটা ছোট্ট একটা ঘটনা আছে, সেই ঘটনাটা যদি একটু না বলি তাহলে এটা বিচারের দিক থেকে ভুল হবে। সেটা হলো আমি প্রায় 4 বছর ব্রেক অফ স্টাডিতে ছিলাম, যার কারণে আমি যখন জামালপুর থেকে এসে এই নৌপরা হাইস্কুলে ভর্তি হইতে চেয়েছিলাম, আমাকে তখন ভর্তি করতে চায় নাই, বলছে যে না আপনার কোনো কাগজ, তোমার কোনো কাগজপত্র নাই, তোমাকে ভর্তি করে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছিলাম যে স্যার আপনারা আমাকে ভর্তি করেন, আমি ত্রৈমাসিক পরীক্ষায় ফার্স্ট হই। এই কথা বলার পরে ওনারা রাজি হয়, আর আমার বয়স যখন 4 মাস যুক্ত করি তখন ওনারা বলে যে রেজিস্ট্রেশন করতে গিয়ে এটা করা যাবে না। তখন ওখানে আমার 4 বছর কমায় আবার লেখা হয়েছে, সেই হিসাবে আমার বয়স হলো মুক্তিযুদ্ধের সময় 21 বছর, প্রকৃত বয়স হলো 74 বছর। কাজে 4 বছর লোকাই আছে নানান আঁকের পক্ষে। ধন্যবাদ। মুক্তিযুদ্ধের সময় আপনি ও আপনার পরিবার কোথায় অবস্থান করছিলেন? আমার পরিবার, আমি পরিবার পারিবারিকভাবে আমি এখানে জন্ম নিইনি, আমার পরিবার থাকে জামালপুর জেলা। আমার কোনো আত্মীয় স্বজন দিনাজপুর জেলাতে না, আমি একাই বাড়িতে ইচ্ছা করিয়ে এসেছিলাম। তারপরে এসে নৌপাড়া হাইস্কুলে ভর্তি হয়ে অক্সফোর্ড পড়ে এখান থেকে ঠিক আসে। মুক্তিযুদ্ধ চলাকালে আপনার অর্জিত অভিজ্ঞতা হলো বঙ্গবন্ধু যে আদর্শের কথা বলেছে সেটা অর্জন করেছে। বঙ্গবন্ধুর নির্দেশটা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে দায়িত্ব পালন করার মতো একজন সৈনিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করেছি, এটাই হলো আমার সবচেয়ে বড়। ধন্যবাদ। আপনার এলাকায় কি কোনো গণকবর বা বদ্ধভূমি আছে? হ্যাঁ আছে, গণকবর আছে। এখানে আমি একটা কাগজে লিখে আনছি, সেটি হলো করিমপুরে একটি গণকবর আছে, জিন্দাপীরের কাছে চকুপুরিয়া একটি গণকবর আছে, গেপুরিয়া মধ্যপাড়া একটা গণকবর আছে, দামাইখাতে একটি গণকবর আছে, সংখ্যাতে একটা গণকবর আছে, জলাপুকুর একটা গণকবর আছে। এগুলো ওই ইউনিয়ন নীতির লেখা আছে, ইউনিয়নটা আমি বললাম না, আমি তো বহু তথ্যের বিষয় আছে, সেগুলো যাওয়া যাবে। ধন্যবাদ। 1971 সালে মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা সংঘটিত হয়েছিল, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? পৃথিবীর দেশে দেশে এক দল থাকে একটা পক্ষে, আরেক দল থাকে আর তার বিরুদ্ধে, এটাই রেওয়াজ। কিন্তু পক্ষে, গণমানুষের পক্ষে থাকে ব্যাপক জনগোষ্ঠী, আর বিচ্ছিন্ন মানুষের পক্ষে থাকে ক্ষুদ্র একটা অংশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তাই হয়েছে, যারা পাকিস্তান ভেঙে একটি স্বাধীন বাংলাদেশ করতে চায় নাই, তারা একটা গোষ্ঠী ছিল, তারাই এখানে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী মানুষ না, মুক্তিযুদ্ধ করতে চায় নাই, বঙ্গবন্ধুর পিছনে সারিবদ্ধ হয় নাই, বঙ্গবন্ধু তাকে সাড়া দেয় নাই, রাজাকার আল বদর আল শামস বাহিনীর সাথে সংযুক্ত হয়েছে, পাকিস্তানি শাসকদের পক্ষে গেছে, তারাই হলো এখানকার
গণবিচ্ছিন্ন তারাই হত্যাকাণ্ড করেছে, তারাই রাষ্ট্রের সমস্ত শান্তি শৃঙ্খলা বিনষ্ট করেছে তখন, এবং মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করার নানা রকম ষড়যন্ত্র করেছে, এবং বাঙালি জাতির মা বোনদেরকে ইজ্জত হারাইতে হয়েছে, জান দিতে হয়েছে, বাড়িতে আগুন লাগাই দিয়েছে, এরকম নানান অত্যাচারে অত্যাচারিত হয়েছে। তারপরেও শেষ হয় নাই, এখনও তারা এই দেশটাকে পাকিস্তানি কায়দায় পাকিস্তানি ভাবধারায় প্রতিষ্ঠা করার জন্য নানান ষড়যন্ত্রে লিপ্ত। রাজাকার আলবদর ও আলসাংস বাহিনী অত্যন্ত নির্মম ছিলেন, এ বিষয়ে আপনার প্রতিক্রিয়া? হ্যাঁ, এই যে একটু আগে যা বললাম তাই, বাড়ি ঘরে আগুন লাগা গেছে এবং নারীদেরকে ইজ্জত হারাইতে হয়েছে, আমাদের বহু সম্পদ নষ্ট করে দিয়েছে, আমাদের স্বাধীনতার যে সুফল ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে সেই রাস্তাগুলোকে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে ইত্যাদি। জাতির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে কি আপনি সচক্ষে দেখেছেন? হ্যাঁ দেখেছি, অনেকবার দেখেছি। প্রথমবার যখন আমি দেখি সেটা এই জেলাতে না, 65 সালে একটা নির্বাচন ছিল, রাষ্ট্রপতি নির্বাচন, একদিকে আরেফ খান, তার বিরুদ্ধে আরেকটা ক্যান্ডিডেট ছিল ফাতেমা জিন্নাহ। ফাতেমা জিন্নাহর পক্ষে সমস্ত রাজনৈতিক দলের নেতা, পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃত্তবদ্ধ হয়ে ফাতেমা জিন্নাহর পক্ষে এই ঐক্যবদ্ধ হয়েছে। এই সমস্ত নেতারা বিভিন্ন জেলায় জনসমুদ্রের ভাষণ দিয়েছে। আমি ময়মনসিং এত বড় একটা জনসভায়, ময়মনসিং সার্কেট হাউস ময়দানে অল পলিটিক্যাল পার্টির নেতৃবৃন্দকে আমি দেখেছি, সেখানে আমি বঙ্গবন্ধুকেও দেখেছি, শেখ মুজিবকে দেখেছি, যে ফাতেমা জিন্নাহর পক্ষে ওখানে বক্তৃতা দিয়ে দেখেছি। বঙ্গবন্ধুর কোনো ভাষণ আপনি সামনে সামনে শুনেছেন? হয়তো সেদিনই শুনলাম। আমার দায়িত্ব ছিল, আমি তখন বয় স্কাউট ছিল, আমার দায়িত্ব ছিল মানুষকে পানি খাওয়া। অনেক মানুষ ক্লান্ত, বিশাল জনসমুদ্র, এখানে আমরা যারা ওই অঞ্চলে বিভিন্ন জেলাতে স্কাউট ছিলাম বিভিন্ন স্কুলে, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে সেখানে গিয়ে পানি খাওয়া, পানি খাওয়াতে গিয়ে আমার এই দুইটা ফাতেমা জিন্নাহর পেটে লাগছিল, আমিও করে যেতে চাইছিলাম, ফাতেমা জিন্নাহ কাঁদিয়ে গেছিলো, সেটা রক্ষা করছে বঙ্গবন্ধু এবং আমাকে হাত ধরে টাই না সুযোগ দিয়েছে, এইটা আমার জীবনের সবচেয়ে বড় স্মৃতি। স্কুল বয়স থেকে বঙ্গবন্ধু একজন দক্ষ সংগঠক ছিলেন, এ বিষয়ে আপনার মতামত? তিনি দক্ষ সংগঠক ছিলেন বলেই তার নেতৃত্বে ভাষা আন্দোলন হয়েছে, তার নেতৃত্বে মুক্তিযুদ্ধ হয়েছে, তিনি বঙ্গবন্ধু হয়েছেন, তিনি জাতির পিতা হয়েছেন। তারপরে দেরি করে গেল, 19 বছর বয়সে তিনি বিভিন্ন ধরনের রাজনীতিতে যুক্ত হয়েছেন, এই অল্প বয়সে যে বিভিন্ন রাজনীতিতে যুক্ত হয়েছেন এই সম্পর্কে মত? যারা দেশে দেশ বরেণ্য পৃথিবী বিখ্যাত গণমানুষের নেতা হয় তাদের বয়স 19 বছর না 18 বছর না 15 বছর এ বিবেচনা থাকে না। 1948 সালের 11 মার্চে ধর্মঘট পালন করা হয়, কিন্তু সেখানে তিনি গ্রেফতার হন, 1952 সাল পর্যন্ত তিনি জেল থাকতে হয়, কিন্তু জেলে থাকা অবস্থাতেই তিনি ছাত্রদের সাথে পরামর্শ করেন। তিনি 1948 সাল থেকে 1952 সাল পর্যন্ত প্রতিটি স্তরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন, এই পর্যায়ে মন্তব্য ভাষা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে বঙ্গবন্ধু নিজে, জেলখানা থেকেও কীভাবে ভাষা আন্দোলন করতে হবে, কী কাজটা এখন এই মুহূর্তে করা দরকার, এই সমস্ত নির্দেশ সমস্ত পরিকল্পনার কথা জেলে বসে, ওই সময় উনি একা জেলে ছিলেন না, আরও অনেকেই জেলে ছিলেন, তাদের সাথে সলাপ পরামর্শ করে সিদ্ধান্ত নিয়ে উনি আবার যারা ওনার সাথে দেখা করতে আসেন গেটে, তাদের কাছ থেকে করে বলে দিয়েছেন, তোমরা এখন এটা করবা, তোমরা এখন এটা করবা, তোমরা এখন এটা করবা, তমুক দিনে করবো, তমুক দিনে করবো, এই নির্দেশ উনি দিয়েছে। আমরা জানি 1966 সালের 6 দফা আন্দোলন আমাদের বাঙালি জাতির মুক্তির সনদ, এই বিষয়ে আপনার অভিমত কি? এটা মুক্তির সনদ, ইহা মেনে নিয়ে বলতেছি, 6 দফার আন্দোলনটা যদি না হতো, 6 দফার দাবিটা যদি না আসতো, তাহলে বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ করে উনি সংগঠিত করে মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী অর্জন করাইয়া মুক্তিযুদ্ধ করতে পারতেন না। কেন? ওখানেই অনুভব করছেন উনি, 48 সালে অনুভব করছে, কায়েদ-ই-আজম মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের গভর্নর জেনারেল,
জোরে ঘোষণা দিয়েছিলেন যে পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু, তারই প্রতিবাদ স্বরূপ হলো বাংলার ভাষা আন্দোলন। আর উনি ভাবছেন জেলে বসে থেকেই ভাবিয়ে নিয়েছিলেন যে পূর্ব পাকিস্তান নামে যদি এই বাংলার নাম থাকে তাহলে আমাদের সর্বনাশটা থেকেই যাবে, এখান থেকে রক্ষা পাওয়ার জন্য বাংলার নাম পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ এবং পূর্ব পাকিস্তানের জন্য আলাদা দৃষ্টিভঙ্গি অর্জন করাইতে হবে আমাদের। সেই জন্য সেনাবাহিনী আমাদের বাংলাদেশেই থাকবে, আমাদের বাঙালি সেনাবাহিনী বাংলাদেশেই থাকবে, আমাদের অর্থের মধ্যে লেখা থাকবে যে ঢাকা, আমাদের সমস্ত কাজগুলো ট্যাক্স উঠাইতে পারবো, বিতরণ করতে পারবো, আমরা সমস্ত কিছু অর্জন করতে পারবো, এটা সমস্ত ছয় দফার ভিত্তিতে ঘোষণা দিয়েছিলেন উনি। এই দেশটা ধীরে ধীরে স্বাধীনতা লক্ষ্য অর্জনের লক্ষ্যে 1969 সালে গণঅভ্যুত্থান হয়, এটি ছাত্রদের 15 জন আসামি হয় এখানে, ফলে এটি গণঅভ্যুত্থানের রূপ নেয়। এটি এখানে বঙ্গবন্ধুকে গ্রেফতার করা হয়, এটি আপনার কতখানি আন্দোলন কোন সালে 1969 সালে গণঅভ্যুত্থান? বিষয়টা হলো আগরতলা ষড়যন্ত্র মামলা, আগরতলা ষড়যন্ত্র মামলা হয়ে উনাকে ফাঁসির কাষ্ঠে ঝুলানোর একটি ষড়যন্ত্র, তারই প্রেক্ষিতে ছয় দফা আসে যেন ওটা না করতে পারে। ছয় দফার সাথে সাথে ছাত্রদের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে যায়, ছাত্ররা ঐক্যবদ্ধ হয়ে ওরা দেয় 11 দফা, ছাত্ররা দেয় 11 দফা, আর কোনো মানুষ কৃষক শ্রমিকেরা কৃষকেরা মজুররা দেয় 6 দফা। এই দুইটা মিলা 6 দফা আর 11 দফা মিলে হলো গণঅভ্যুত্থান। গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের যে আমার তুফাইল ভাই ছাত্রনেতা, উনি ওই সভায় সভাপতিত্ব করতেছিলেন, উনি ঘোষণা দেন যে শেখ মুজিবুর রহমান আমাদের বঙ্গবন্ধু। ওই দিনই ঘোষণা হয় মেরেস্ট করলেই হবে, উনি তখন বঙ্গবন্ধু হয়ে গেছে। ছাত্র জনতা মিলে যে অভ্যুত্থান ঘটাইল বঙ্গবন্ধু হলেন, এরপর কি আর বলার দরকার আছে যে আমার অনুভূতিটা কি? উনি ওই অভ্যুত্থানটা হয়েছে বলেই তো আয়ুব খানের বিদায় নিয়েছে, আয়ুব খান বিদায় নিয়েছে, ইয়াহিয়া খান এসে দেখলো যে এটা কন্ট্রোল করা যাবে না, এটা থেকে কন্ট্রোল করা যাবে না, তখন নির্বাচনের ডেট ঘোষণা করে দিল। নির্বাচনের ডেট ঘোষণা করতে আন্দোলন থাকে না, তখন মানুষ আন্দোলনমুখী না থেকে নির্বাচনমুখী হয়ে যায়। এই নির্বাচনে বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ সংখ্যাগরিষ্ঠ অর্জন করে 70-98টা ভোট পায়, ভোট পেয়ে সরকার গঠন করার ব্যবস্থা করে বাঙালি জাতি বঙ্গবন্ধুর নেতৃত্বে। কিন্তু পাকিস্তানের শাসক গোষ্ঠী পশ্চিমারা কোনোদিনও বাঙালি জাতিকে এই শাসন ভার দিতে চায় না, ষড়যন্ত্রে লিপ্ত হয়, যার কারণে কোনোভাবে বঙ্গবন্ধু পাকিস্তানের প্রাইম মিনিস্টার হতে পারে। এই ষড়যন্ত্র 1971 সালের 2 মার্চে স্বাধীনতার ইস্তেহার করা হয়, এখানে জাতীয় পতাকার রং, জাতীয় সঙ্গীত নির্ধারণ করা হয়, এই অর্জনগুলো আপনাকে কতটুকু আনন্দিত করে? এই অর্জনগুলো হয়েছে বলেই তো আমি মুক্তিযুদ্ধে ঝাঁপাই পড়েছি, আমি মুক্তিযুদ্ধে গিয়েছি তো আমার ওইটা দেখার পরে যেন এইখানেই আমার অবস্থান থাকবে, এবং আমি একা না, লক্ষ লক্ষ যুবক সেখানে সারিবদ্ধ হয়েছে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ একত্রিত, 7.5 কোটি বাঙালি ছিল তখন, তারা সবাই লক্ষ্যবোধ হয়ে, মাত্র 2 জন আমাদের পক্ষে ছিল না, 98 জন আমাদের পক্ষে ছিল এই সংগ্রামের পক্ষে, মুক্তিযুদ্ধের পক্ষে। 1971 সালের 7 মার্চের ঘটনা আমি মিস কালে শুনেছি, আমি তখন ঢাকায় গেছিলাম অন্য কাজে, আমার বন্ধুবান্ধব মিলে আমরা সবাই ওই ভাষণ শুনতে গেলাম, উনি যে কথাগুলো বললেন সেগুলো তো শ্রবণ করলামই, উনি 3টা কথা আমার অন্তরে হৃদয়ের মধ্যে এখনো গাঁথা, সেটা হলো এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, জয় বাংলা। এই মুহূর্তে আমি জয় বাংলা ইতিহাসে জয় বাংলা বললেন ওটা জাদু মন্ত্রের মতন একটা বাণী আমাকে শোনাইছিল, জাদুর বাণী, আমি সেই বাণীটা আমি আমরা সবাই মিলে এখন উচ্চারণ করব, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। আমরা সেদিন এই মন্ত্রে দীক্ষিত হয়ে
ছাপায় বলেছিলাম মুক্তিযুদ্ধে 7ই মার্চের ভাষণ দিছেন বলেই জাতি সম্মিলিত হয়ে মুক্তিযুদ্ধে ছাপায় বলেছিল, আমরা ছাপায় বলেছিলাম আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র চাই। আমি অত্যন্ত উল্লসিত, আমি এটা নিজেও দাবি করেছি বিভিন্ন জায়গাতে বক্তৃতার মধ্যে দিয়ে বলেছি, আমরা পত্র পত্রিকা লেখালেখি করেছি যে বঙ্গবন্ধুর ভাষণ খালি একটা সীমাবদ্ধ রাখলে হবে না, বিশ্বব্যাপী ছড়াই দিতে হবে। আজকে সেই কাজটা আরো বেশি বেশি করে চলছে, হচ্ছে, আরো হবে। 1971 সালের 26শে মার্চ বঙ্গবন্ধুর স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বহিঃপ্রকাশ ঘটে। এই বিষয়ে ওটা বঙ্গবন্ধুর শেষ সার্কুট ব্যবহার করে, বঙ্গবন্ধুর শেষ একটা সার্কুট দেয় জাতির কাছে, ইনফরমেশন লেটার দেয়, সেটা হলো আজই হলো 26শে মার্চ হলো স্বাধীনতা দিবস। এই কথা বলার পরে আর উনি মানুষের সামনে আর আসার সুযোগ পান না। মুক্তিযুদ্ধের সময় সোনাকে পাক সেনারা ধরে নিয়ে পাকিস্তানের কারাগারে বন্দী করেছে। বঙ্গবন্ধু 18 বছর বয়স থেকে শুরু করে তার জীবনে 13 বছর জেল কেটেছিলেন, এই বিষয়ে আপনার মতামত? পৃথিবীর ইতিহাস ঘাটলে দেখা যায় যিনি জাতীয় রাজনীতিকে সুসংগঠিত করে জাতির মুক্তির জন্য, মানুষের মুক্তির জন্য, একটা দেশ স্বাধীন করার জন্য বা একটা মতাদর্শকে প্রতিষ্ঠা করার জন্য সংগ্রাম করে, তার কাছে জেলখানায় যাওয়া জেলখানায় না যাওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। উনি জেলখানা গেলেও উনি নেতা, জেলখানা না গেলেও উনি নেতা, উনি বাইরে থাকলেও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জেলখানায় গেলে কি আমরা ভুলে গেছিলাম, জাতি ভুলে গেছিল? বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই করছি, উনি জেলে চুপ করে বসে আছেন আর আমরা বঙ্গবন্ধু বঙ্গবন্ধু করে বেড়াচ্ছি। এই কারণে ওই দৃঢ়চেতা নেতারাই কোনোদিন আপোষ করে না, জেলে দিলেও আপোষ করবে না, ফাঁসির কাছে ঝুলাবে এই কথা শোনার পরও আপোষ করবে না। যেমন আমি দেখি লেনচান ম্যান্ডেলাকে, আমি লেলিনকে দেখি, আমরা হুচিমিনকে দেখি, আমরা কী বলেন চীনের মাও সেতুংকে দেখি, ইন্দিরা কী বলে নেতাজির বলে নেতাজি না না মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধীকে দেখি, এরকম ইয়াকে আলেন্দেকে দেখি, হুচিমিনকে দেখি, এরকম বহু নেতা আছে পৃথিবীতে যারা আপোষ করে নাই সেই দেশের মুক্তির জন্য। বঙ্গবন্ধু সেই মাপের নেতা, এ কলিমন্দির সলিমন্দির মতো নেতা না, এই মাপের নেতা যিনি আপোষ করে নেয় জাতিকে সংগঠিত করার জন্য, মুক্তির জন্য, দেশকে স্বাধীন করার জন্য, এত এত সমস্যার সমাধান করার জন্য যে নেতৃত্ব সুদৃঢ় হয় সেই নেতার নেতৃত্বেই মানুষ মুক্তি পায়। বঙ্গবন্ধু ছিল এই মুক্তিকামী নেতা। পাকিস্তানি কারাগারে বঙ্গবন্ধু মৃত্যুর জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু তিনি পাকিস্তানি সেনাবাহিনীদের কাছে মাথা নত করেননি বা কোনো আপোষ গ্রহণ করেননি, এ বিষয়ে আপনার মতামত? এই যে কিছুক্ষণ আগে এই সব কথা বলছি আমি, এই যে লেনচান ম্যান্ডেলা, হুচিমিন, লেনিন, মাও সেতুং, যে বললাম সেটাই তো মাপকাঠি, যে যারা আপোষ করে বিশ্বব্যাপী প্রমাণিত হয়েছে তারা কোনো দিন অর্জন করতে পারে না, মানে বড় কিছু অর্জন করতে পারে না। বঙ্গবন্ধু আপোষকামী করছিলেন সুদৃঢ়, এবং তার যে প্রজন্ম, তার যে বেটি বর্তমান যে প্রাইম মিনিস্টার, তিনিও আপোষকামী না, ওটা বঙ্গবন্ধুর কন্যা, বঙ্গবন্ধুর রক্তের ধারা প্রবাহিত হচ্ছে শেখ হাসিনার অন্তরে, উনিও আপোষ করবেন না। বঙ্গবন্ধু যেখানে শেষ করেছেন উনি সেখানে শুরু করেছেন। রাষ্ট্রনায়ক হিসেবে বঙ্গবন্ধুর অসাধারণ সাফল্যকে আপনি মানে কিভাবে মূল্যায়ন করবেন? বঙ্গবন্ধুর সাফল্যর গান এটা গায়ে গায়ে শেষ করা যাবে না, প্রজন্ম থেকে প্রজন্ম, প্রজন্ম থেকে প্রজন্ম এই গান গাইতেই থাকবো, এই মূল্যায়ন শেষ হবে। বঙ্গবন্ধুকে সফল করে হত্যার পর জাতীয় চার